আমাকে বলো তোমার সমস্যা কি, এমন কোন কোন জিনিস যা তোমাকে আটকে দিচ্ছে, এমন কোন কারণগুলোর জন্য তুমি তোমার প্রতিজ্ঞাগুলোকে ভেঙে দিচ্ছ, নিজের ভবিষ্যৎকে অন্ধকার করছো, নিজের ক্যারিয়ারকে নষ্ট করছো, এমন কি সমস্যা? আর্থিক প্রবলেম, নাকি তুমি ক্লান্ত হয়ে গিয়েছো, নাকি তোমার মন তোমাকে করতে দিচ্ছে না, নাকি তুমি হার মেনে নিয়েছো তোমার অভ্যাসগুলোর কাছে? বন্ধু, বাহানা বানানো অনেক সহজ, কিন্তু কোনো কিছু না করার একটা কারণ খুঁজে পাওয়া যায়। তোমার মনেতে খুশি হয়ে যায়, কিন্তু তোমার জীবনেতে পিছিয়ে যায়। জীবন বয়ে চলে ভাগ্যকে দোষ দিতে দিতে, আর ভাগ্য একমাত্র পরিবর্তন হয় তোমার করা কর্মের মাধ্যমে। জীবন বদলানোর মতো যদি কোনো ডিসিশন তুমি নাও, তাহলে তুমি কাজ করা শুরু করো এবং জীবনটাকে আর বাহানা দিও না। যদি তুমি জীবন বদলানোর মতো ডিসিশন নেওয়ার পরও একমাত্র কাজ না করে শুধু বসে থাকো এবং হাজারটা বাহানা যদি শুরু করো, তাহলে জীবনটা পিছিয়ে পড়বে। এই সমস্যা, ওই সমস্যা, একটা দুটো, না জানি আরো কত সমস্যা। দেখো, আমি তোমাকে এটা বলছি না যে দুনিয়ার সব থেকে সফল মানুষ হতে হবে, তবে তোমার জীবনে এমন কোনো সফলতা অবশ্যই অর্জন করতে হবে। যদি তোমার জীবনে কোনো একটা লক্ষ্য থাকে, যদি তোমার জীবনে কোনো একটা উদ্দেশ্য থাকে, তাহলে সারা দুনিয়ার পজিটিভ এনার্জি তুমি তোমার জীবনে পেয়ে যাবে। কিন্তু যদি তোমার জীবনে কোনো লক্ষ্য না থাকে, তোমার জীবনের কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে সমস্ত রকম নেগেটিভ এনার্জিগুলোকে তুমি অ্যাট্রাক্ট করবে ছোট ছোট কাজে এবং তুমি হেরে যাবে। অল্পতে তুমি ক্লান্ত হয়ে যাবে এবং তোমার ভেতরে অলসতা বাড়তে থাকবে। নিজের জন্য একটা লক্ষ্য বানাও, নিজের জীবনের জন্য একটা উদ্দেশ্য তৈরি করো। একটি সফল উদ্দেশ্যের জন্য এগুলো কতটা ইম্পর্টেন্ট সেগুলো একবার বুঝে দেখো। আমি জানি না তুমি তোমার জীবনকে উপভোগ করছো নাকি সেটাকে শুধু কাটিয়ে দিচ্ছ, কিন্তু এমন কোনো একটা বাহানা, এমন কোনো একটা কারণ খুঁজে বার করো যার মধ্য দিয়ে তুমি তোমার জীবনকে বাঁচার মতন করে বাঁচতে পারবে, তোমার স্বপ্নগুলোকে সত্যি করতে পারবে, তোমার ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবে। এখানে ভীষণ ভিড়, লাখো মানুষের লাইন, কিন্তু তার মধ্যে তোমাকে কিভাবে চেনা যাবে, তোমার পরিচয় কিভাবে আলাদা হবে, কিন্তু তুমি সেগুলো করতে চাইলে অবশ্যই সম্ভব হবে। এই ভিড়ের মধ্যে ভুল রাস্তা দেখানোর লোক তুমি অনেক পাবে, কিন্তু সঠিক রাস্তা দেখানোর লোক খুব কম। একজনকে তুমি খুঁজে পেতে পারো, তুমি অলরেডি তাকে খুঁজে পেয়েছো, কারণ সে তোমার ভেতরে আছে। শোনো তার আওয়াজটিকে, অনুভব করো তোমার ভেতরে তার উপস্থিতি এবং তার দেখানো পথে। যদি তুমি পথ চলো, তাহলে তোমার জীবন তোমার ভাবনা থেকেও আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তোমার স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যে দূরত্ব আছে, সেটা একমাত্র কম হতে পারে তোমার নেওয়া অ্যাকশনের মাধ্যমে।